Hi everyone, welcome back to my channel MP Magic Maths. আশা করছি তোমরা নিয়মিত বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করছো, তার সাথে আমার দেওয়া ভিডিওগুলি নিয়মিত দেখছো। তো আজকের ক্লাস শুরু করছি। দেখো আজকে একটা স্পেশাল ম্যাথ করাবো। প্রশ্নটা হচ্ছে x টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2048, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এই ইকুয়েশন থেকে তোমাকে x এর মানটা বের করতে হবে। এবার প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 2048। এবার আমরা কি করব, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে ভাঙিয়ে লিখব। দেখো 2 × 1024, মানে 1024কে 2 দিয়ে গুণ করলে 2048 হচ্ছে, এটাকে লিখতে পারি ভাঙিয়ে। এবার কি করব, দেখো 2 × 2টাকে রেখে দেব, ব্র্যাকেটের বাইরে রাখব হচ্ছে 1024, ঠিক আছে। এটাকে ভিতরে রাখছি আর এটাকে বাইরে রাখছি, রাখতেই পারি আমরা। তো এবার 2 এর স্কোয়ার করে কত পাচ্ছি আমরা, 4। তাহলে 4 টু দি পাওয়ার কত হচ্ছে, 1024। আবার একই রকমভাবে এই পাওয়ারটাকে আবার ভাঙিয়ে লিখব, 2 × 512, ঠিক আছে। 512 দুগুণে 1024 লিখলাম। আগের মতো কি করব, 4 এর স্কোয়ারটাকে রাখবো, ব্র্যাকেট দিয়ে লিখব 512, হয়ে গেল। এবার একই রকমভাবে দেখো 4 এর স্কোয়ার মানে কত, 16। 16 টু দি পাওয়ার কত হচ্ছে, 512 হলো। আগের মতোই আবার 512কে ভাঙাবো, 512কে কী লিখতে পারি, 2 × 256, 2 × 256, ঠিক আছে। এবার দেখো 16 স্কোয়ারটাকে রাখলাম, বাইরে লিখবো হচ্ছে 256। আর এবার 16 স্কোয়ার মানে কত, 16 স্কোয়ার করে দেখো 256, মাথায় থাকছে 256। তো সবশেষে আমরা কিন্তু বেস আর পাওয়ারটা সেম সেম আছে এইভাবে প্রকাশ করতে পেরেছি। তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখানে দেওয়া আছে কি, এক্স টু দি পাওয়ার এক্স, এই মানটাকে আমরা শেষে কি আকারে প্রকাশ করলাম, 256 টু দি পাওয়ার 256। তো এখান থেকে দেখো এখানেও বেস আর তোমার পাওয়ারটা যা আছে সমান আছে, এখানেও কিন্তু বেস আর পাওয়ারটা সমান আছে। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি যে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে, এক্স এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 256, মানে 256। তো তোমাদের এই অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।